Assalamualaikum viewers. Yummy food collection er ajke porbe thakche dim chhara gum paste recipe. Amar channel e er age to gum paste recipe share korechi. To shetar moddhe hocche ami dim add korechhilam. To dim dewar karone jeta hoy gum paste ta khub beshi din shongrokkhon kora jay na. To ei karone onekei dim chhara gum paste recipe jacchilen. To tader jonnoi ajke ami ei dim chhara kibhabe gum paste toiri korte hoy shetai share korbo. আর যারা জানে না তাদের জন্য বলে দিচ্ছি গাম পেস্ট হচ্ছে গিয়ে কেক ডেকোরেশনের জন্য একটি মাধ্যম তো গাম পেস্ট তৈরি করার জন্য সবার ফারস্টে আমি একটি বাটির মধ্যে 1/4 কাপ রুম টেম্পারেচারে পানি নিয়ে নেছি আর এর মধ্যে এখন জেলাটিন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ প্লাস 1/4 চা চামচ জেলাটিনের পরিবর্তে আপনারা সমপরিমাণে এখানে আগার আগার পাউডার ইউজ করতে পারবেন তো বাটিতে এরকম ভাবে করে একটু ঝাঁকিয়ে এটাকে একটু মিক্স করে আমি এটাকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি 15 মিনিট পর যখন এই জেলাটিনটা জমে যাবে তারপর আমি এর মধ্যে অ্যাড করছি 1 টেবিল চামচ প্লাস 1/4 চামচ লিকুইড গ্লুকোজটা আপনারা যে কোনো বেকারি সেকশনে পেয়ে যাবেন তো ভালোভাবে কেচিকুচি দিয়ে এখন এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এখন এটাকে আমি মাইক্রোওভেনে 15 সেকেন্ডের জন্য গরম হতে দেব জাস্ট 15 সেকেন্ড খুব বেশি কোন না আর আপনাদের কাছে মাইক্রোওভেন না থাকলে আপনারা চুলায় ডাবল বয়লে এটাকে একটু গলিয়ে নিলেই চলবে তো এই তো মাইক্রোওভেনে 15 সেকেন্ড গরম হওয়ার পরে এটা যে এরকম লিকুইড হয়ে গিয়েছে আর ফ্লেভারের জন্য আমি এখানে ক্লিয়ার ভ্যানিলা এসেন্সটা ইউজ করছি আপনারা চাইলে নরমাল ভ্যানিলা এসেন্সও এর মধ্যে ইউজ করতে পারবেন তো মিক্স করে নিয়ে এটাকে এখন এক সাইডে রেখে দিলাম আর অন্যদিকে এই টেস্টেনারের মধ্যে আমি 3 কাপ আইসিং সুগার নিয়ে নেছি আর সাথে এখানে অ্যাড করছি 2 টেবিল চামচ প্লাস 1/4 চা চামচ টাইলোস পাউডার বা সিএমসি পাউডার তো এখন এটাকে ভালোভাবে ছেকে নেছি অবশ্যই আইসিং সুগার ইউজ করার আগে এভাবে করে একটু চেলে নেবেন তাহলে আর কোনো রকম দানা বাঁধবে না তো ভালোভাবে মিক্স করে না হয়ে গেল একটু আগে যে জেলাটিনের মিশ্রণটা যে গলিয়ে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর একটু উইক্স দিয়ে প্রথমে কিছুক্ষণ একটু মিক্স করে নেওয়ার পর এরপর আমি এটাকে কি হাত দিয়ে মুথে নিব তো হাতে মোথার আগে অবশ্যই এর মধ্যে তো হাতে মোথার আগে অবশ্যই হাতে কিছুটা একটু শর্টারিন মাখিয়ে নিতে হবে এতে করে আর হাতে আর কি খুব বেশি লেগে যাবে না স্টিকি ভাব হয়ে থাকবে না তো আমি এখানে একটা চামচের মতো এই শর্টারিন নিয়েছি তো এটাকে আমি হাতে অল্প কিছুটা একটু মাখিয়ে মাখিয়ে তারপর আর কি এটাকে মুথে নিব তো প্রথমে মাথা পরে মনে হবে যে এটা একটু রাফ টাইপের হয়ে আছে তো এর জন্য এটাকে একদম খুব ভালোভাবে আর কি মুথে নিতে হবে তাই বোর্ডের মধ্যে এটাকে বেশ কিছুক্ষণ মুথে নেওয়ার পর এই যে দেখুন এটা দেখতে এখন কিন্তু কতটা স্মুথ মনে হচ্ছে এটাকে টানলে আমরা যেই চুইংগাম খাই মানে ওরকম গামের মতো আর কি এটা মানে আর কি বলবে মানে টান খাবে আর কি তো যাই হোক এটা এরকম হলে স্মুথ হলে আর কি তাহলে গাম পেস্ট আর কি পারফেক্টভাবে হয়েছে এখন এর মধ্যে আমি কিছুটা কালার দিয়েও দেখাচ্ছি যে কীভাবে করে কালার করতে হয় আর কালার দেওয়ার জন্য আমি এর মধ্যে জেল ফুড কালারটা ইউজ করছি অবশ্যই গাম পেস্টে জেল কালারটা ইউজ করবেন তাহলেই মানে গাম পেস্টগুলো ভালো হয় তো একটার মধ্যে আমি গ্রিন কালার নিয়েছি আরেকটার মধ্যে পিঙ্ক কালার দিয়েছি আর আরেকটির মধ্যে দিচ্ছি হচ্ছে কি রেড কালার তো আমি এখানে সুগার ফেয়ার যে রেড এক্সট্রা কালারটা আছে সেটা আর কি ইউজ করছি এই কালারটা দিলে মানে আমি দেখেছি যে কালারটা আর কি ভালোভাবে আসে রেড কালারটা ভালোভাবে আসে আর ভালোভাবে মধে নিলে এই তো এক একটি কালারে গাম পেস্ট রেডি তো এই তো আমি কয়েকটা কালার এভাবে করে নিয়েছি আর গাম পেস্ট তৈরি করার পর কোনো ক্রমেই প্রথম দিনই হচ্ছে গিয়ে এটাকে দিয়ে আর কি ফ্লাওয়ার বানানো যাবে না এটাকে মিনিমাম একদিন মানে 24 ঘন্টা সময় দিতে হবে 24 ঘন্টা রেস্টে রাখার পর পরের দিন আপনি হচ্ছে গিয়ে এটা দিয়ে যে কোনো ধরনের ফ্লাওয়ার বানাতে পারবেন প্রত্যেকটা গাম পেস্টকেই আমি আলাদা আলাদাভাবে প্লাস্টিক র্যাপার দিয়ে মুড়িয়ে নিয়ে তারপর একটি জিপার ব্যাগে আমি এটাকে রেখে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরো এটাকে রেখে দিতে পারেন রুম টেম্পারেচারে প্রায় 6 মাস এছাড়া আপনারা এটা দিয়ে ফ্লাওয়ার বানিয়েও সেটাকেও আপনারা রুম টেম্পারেচারে প্রায় 6 মাসের থেকে আরও বেশি সময় আর কি রেখে দিতে পারেন মানে 1 বছর রাখলেও এটা কোনো সমস্যা হবে না আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের একটু হলেও উপকারে এসেছে
রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই সাথে আমার ফেসবুক পেজে একটি লাইক দিয়ে দেবেন। সো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।